ইভিনিং। তো আজকে আমি ব্লগ করতে পারিনি সকাল থেকে, মানে মেয়ের দাঁত ফেলার ডেট দিয়েছিল আজকে। তো সকাল থেকে তাকে প্রিপারেশন করে ঠিক 12টার টাইমে ওকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে, যে ডেন্টাল ক্লিনিকে দাঁত ফেলার জন্য। তো আজ দাঁত ফেললো, তো ওখানে 2-3 ঘন্টা লেগে গেলো, টি চলে গেছে, এই জন্য অনেকটা টাইম লেগে গেছে। তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, একটু আগে খেটে এখানে আসলাম, তো বসলাম। কিন্তু ওকে অনেক ওষুধপত্র দিয়েছে, সেগুলো কিনে টিনে আনতে সময় লেগে গেলো। তো আসার সময় একটা জুসে একটা ছোট্ট একটা জুস করার জন্য একটা জিনিস আনলাম, এটা তো এটা এনেছি, এটা দিয়ে জুস করা যায়, খুব ইজিতে করা যায় না। তো অরেঞ্জ বলো আর মুসাম্বিরিগুলো করতে খুব সুবিধা, তো সেই জন্য এটাকে আনলাম। তো আজ আমার ঘরে লোক আসার কথা, এখনও আসিনি, মানে বড় দাদা আসবে, হ্যাঁ দিদি মেয়েদি ছুটি ওরা আসবে বলেছে, কিন্তু এখন আসেনি, বিকেলবেলা আসার কথা এখনও আসেনি। তো সে অপেক্ষা আছে। তাছাড়া আমার খুব মাথা ব্যথা করছে, শরীরটা একদম ভালো নেই, হ্যাঁ সারাদিন খাওয়া দাওয়া হয়নি, সকাল থেকে একটু কোথাও ডক্টরের কাছে যাওয়ার হতো, একটু টেনশন হয়ে যায় কখন যাবো, কীভাবে সেই কাজটা সম্পূর্ণ করে আসবো, এটা তারা। তো এটা করে আসলাম, এখন মেয়ে তো এখনও খাবে না কিছু, যাওয়ার আগে খেয়ে নিয়েছি পেট ভরে, তো এখন আর কিছুই খেতে পারবে না, কঠুনটা কিছুক্ষণ আগে ফেলা হয়েছে। তো আজ একদম রাত্রিবেলা শুধু খাবে, তাও ঠান্ডা একদম লিকুইড জিনিস খেতে হবে ওষুধ খাওয়ার জন্য। তো ঠিক আছে, আজ এইভাবে হবে। তো এখনও তো ওষুধ তো অনেকগুলো দিল, আজ আবার নতুন ট্যাবলেটও দিল, ওইগুলো খেতে হবে। তো টিচ কাটবে সামনের শনিবারে, হ্যাঁ এর আগে কোনো অসুবিধা যদি হয় তাহলে আবার যাবো, না হলে আর যেতে হবে না, ওষুধপত্র যেভাবে দিয়েছে সেভাবেই খাওয়াবো। হ্যাঁ সেদিকে আরেকদিকে হলো আমার বর আবার এসছিল যে ছুটিতে, ওর যাওয়ার সময় হয়ে গেছে, আগামী দিনও সকালবেলায় যাবে, তো ওইদিকে দিদিরাও আসবে ওর সঙ্গে দেখা করতে। হ্যাঁ তো এই জন্য একটু ব্যস্ততা তো ঠিকই, হ্যাঁ ওরা কেউ আসলে ছেলে যাওয়ার আগে মোর ছোটো ওর প্রিপারেশান, ওরা আসবে ওর প্রিপারেশান, সেই জন্য একটু ব্যস্ত। তো দেখি এখনও তো আসেনি, কজন আসবে এটাও বুঝতে পারছি না, কে কে আসবে তাও বুঝতে পারছি না ঠিক করে। তো ঠিক আছে দেখি, এখন মেয়ে তো একটু একটু ব্যথা হচ্ছে বলছে, তো আসলে এতক্ষণ তো ফিলটা ছিল না, আস্তে আস্তে যখন ফিলনেসটা আসছে তো ব্যথাটা শুরু হয়েছে, এখন কিছু খাওয়া যাবে না। আর এবার মনটা খুব খারাপ, এরা অনেকদিন পর্যন্ত এই দাঁত নিয়ে অনেকদিন ঘুরেছি, 3 মাস হয়ে গেছে দাঁতে ফেলতেই পারছি না, এই প্রবলেম সেই প্রবলেম এটা সেটা করতে করতে আজ গিয়ে সেটা হলো। তো ওর বাবা খুব ভয় পাচ্ছিল ওর দাঁত ফেলবে কীভাবে ফেলবে, তো যাক মোটামুটি ফেললাম, এখন ঠিকভাবে শুকিয়ে গেলেই হলো। ঠিক আছে তো এখন যাচ্ছি, এদিকে আমার মেয়ের কম্পিটিশান আছে ড্রয়িংয়ের, আজই জমা দিতে হবে, আমারও একটা জমা দেওয়ার কথা, আমারটা এখনও কমপ্লিটই হয়নি, মেয়েরটা পুরোপুরি করেছে, ও এসেও করেছে দাঁত ফেলে, এসেও ও ড্রয়িং করেছে, করে টোরে কিছুটা কমপ্লিট করে রেখেছে। হ্যাঁ কোথায় রেখেছে মা, তুমি যেটা ড্রয়িং করেছো যে কোথায় রেখেছো? হ্যাঁ ও দেখাচ্ছি, ও যেটা ড্রয়িং করলো এটা করেছে, ও এই ড্রয়িংটাও করেছে, এটা জমা দেবে, তো আমার ছেলে গিয়ে দিয়ে আসবে। হ্যাঁ তো আমারটা এখনও কমপ্লিট হয়নি, দেখি কতটুকু হয়, যদি পারি দেবো, আর বেশিক্ষণ সময়ও নেই করতে হবে। তো দেখি এদিকে আমার ছেলে ল্যাপটপ নিয়ে কী কাজ করছে জানি না, করছে এদিকে। ঠিক আছে এদিকে বাজার কী কী এনেছে সব কিছু পড়ে আছে, এদিক অন্ধকার হয়ে আছে, আমি এখনও ঠিক করে গুছাই হইনি, অন্ধকার লাগছে, এদিকে লাইটও জ্বালাইনি, সব এভাবে পড়ে আছে। ঠিক আছে এখন রাখছি, পরে আবার।